আধুনিক বাংলা কথা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি হাসান আজিজুল হক প্রয়াত হলেন গতকাল বেশ পরিণত বয়সেই সঙ্গত কারণেই তাকে নিয়ে দেশে এবং দেশের বাইরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রচুর লেখালেখি হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার এবং বিস্তারের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমার নিজের কোনো লেখা দিয়ে নয় তারই রচিত একটি ছোট্ট নিবন্ধ পাঠের মধ্য দিয়ে নিবন্ধটি তিনি রচনা করেছিলেন উনিশশো সালে তারই আরেক সতীর্থ বাংলা কথা সাহিত্যেরই আরেক দিকপাল আক্তরুজমান ইলিয়াসের অকাল প্রয়াণের পরপরই আজ সেই লেখাটি আরও একবার পাঠ করতে গিয়ে মনে হলো সেদিন তিনি ইলিয়াসের উদ্দেশ্যে যে কথাগুলো লিখেছিলেন তার অনেকটাই বোধ হয় তার বেলা তো সমান সত্য তাহলে শোনা যাক হাসান আজিজুল হকের রচনা আখতরুজ্জামান ইলিয়াস স্বপ্ন ছায়া কল্পনার মূর্ত বাস্তব ও চলে গেল আমার বয়কনিষ্ঠ ছিল বয়োজ্যেষ্ঠের সম্মান ও আমাকে চিরকাল দিয়ে এসেছে কিন্তু গত ত্রিশ বছরের পরিচয়ও আমি ওর সঙ্গে কথাবার্তায় আপনির নিচে নামতে পারিনি তবু আজ অনুজের সম্বোধনেই এই কথাগুলো লিখছি ও কত বড় লেখক ছিল সময় তা বলবে এদেশের রসজ্ঞ ভাবুক পাঠক বিদগ্ধ সমালোচকেরা বলবেন আমিও বাকি জীবন সে কথা বলবো কিন্তু এখন সে কথা নয় এদেশের সাহিত্য শিল্পের গতি প্রকৃতি যেমনই হোক তার সমান্তরাল বিচার মূল্যায়ন হতে সাধারণত দেখি না হঠাৎ হঠাৎই হুজু ওঠে অজস্র কথা ব্যয় হয় কি মূল্যে যে বিকয় তা অবশ্য জানা কঠিন অনেকে নিদান হাতেন প্রচুর খনার বচন তৈরি হয় চরম আত্মবিশ্বাসে ভরা অমোঘ সব বাণী চাইতেই ঝরে পড়তে থাকে তারপরে সব চুপচাপ ক্রোধহীন আক্রোশহীন স্তাবকতাহীন নিম্ন কণ্ঠ সাহিত্য শিল্প বিচারের ধারা এদেশে এখনো তেমন গড়ে ওঠেনি তিন মাসের জন্য একজন লেখক বা কবি সিদ্ধির শিখর দেশে উঠে যেতে পারেন আবার বছরের মধ্যেই বাতিল কুমড়ো বেগুনের মতো হাটে গড়াগড়ি যেতেও পারেন এরকম দেখেছি পাঠকরা মনে করে দেখতে পারেন প্রায় আশি সাল পর্যন্ত আক্তারুজ্জামান ইলিয়াস কোথায় ছিলেন কোন কোন কাগজে গল্প কবিতা লিখতেন কেমন লিখতেন কীরকম পরিমাণ ছিল তার লেখার কিন্তু কি মনে পড়ে মাঝে মাঝে মনে হয় নাকি আমাদের অন্য মনস্কতা ক্ষমা অযোগ্য এবং আমাদের অতিরিক্ত মনোযোগ কোনো না কোনো ঝোঁকে পরিচালিত আমাদের অন্য অন্যমনস্কতা অবহেলায় গিয়ে থাকে তখন তাকে এক ধরনের জাতীয় অসারতা বলা ছাড়া কোনো উপায় থাকে না এর দায় আমাদের সবাইকেই নিতে হবে সমকাল পত্রিকায় আক্তরুজ্জামান ইলিয়াসের স্বগত মৃত্যুর পটভূমি নামে একটি গল্প বেরিয়েছিল কোন সালে আমারও মনে মনে নেই দু চারটি কবিতা বেরিয়েছিল করা যেতে ইলিয়াস কবি হিসেবেই ভবিষ্যৎ নিজেকে দেখতে চাইবেন এসব তো মধ্য স্বাক্ষর কণ্ঠস্বর ইত্যাদি তখনকার নব্য সাহিত্য ধারার পত্রিকার লেখক ও সম্পাদকদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগ ছিল সেই যোগ তার তখনকার লেখায় এবং পরের দিকের লেখায় আদৌ কোনো ছাপ ফেলেছিল না কিংবা সে ছাপ কোনো না কোনোভাবে শেষ পর্যন্ত রয়ে গিয়েছিল কিনা কেউ কোনো দিন খুঁটিয়ে দেখেননি হয়তো সব লেখকই নিজের ভিতরকার বিজয়ের স্বভাবে আর দেশ সমাজ মাটি হাওয়ার প্রভাবে বেড়ে ওঠেন তা একজন ব্যক্তির বেড়ে ওঠাই বটে হাজার রকমের বিরোধ দ্বন্দ্ব আত্মসাত করে একজন উগ্র স্বতন্ত্র ব্যক্তি লেখক হয়ে ওঠেন বটে তবে কি কখনো কখনো কোনো লেখক প্রায় দ্বিখণ্ডিত হয়ে যান না ইলিয়াসের ভবিষ্যৎ মূল্যায়নে এসব প্রশ্ন করা এবং তাদের উত্তর পাওয়া শুধু জরুরি নয় তার সমগ্র সৃষ্টিকর্ম বুঝে ওঠার জন্য অত্যাবশ্যকও বটে তাহলে দেখা যাচ্ছে যে মধ্য সত্তর ছিয়াত্তর নাগাদ তার প্রথম গল্পগ্রন্থ অন্য ঘরে অন্য স্বর প্রকাশিত হওয়া পর্যন্ত আমরা ব্যক্তি সম্বন্ধে হয়তো অনেক তথ্যই জানি কিন্তু তার লেখার ইতিহাস সম্বন্ধে তেমন কিছু জানি না এমনকি অন্য ঘরে অন্য স্বর বেরোনোর পরেও ইলিয়াস কি লেখক তা নিয়ে তেমন আগ্রহের প্রকাশ দেখা যায়নি এসব থেকে মনে হয় ষাটের দশকে আক্ত ইলিয়াস সত্তর দশকের শেষ পর্যন্তও যেন লেখক হয়ে উঠতে পারেননি কেমন করে বলি বিশাল বাংলার পঁচাশি ভাগ মানুষকে পিছনে রাখা আমাদের আলোকিত শিক্ষিত মধ্যশ্রেণী আবেগ বুদ্ধি বিচার সৃজনে সত্যিই সক্রিয় ইলিয়াসের প্রথম বই কিভাবে প্রকাশিত হয়েছে তার বিবরণ ইলিয়াস নিজেই রেখে গেছেন তার দ্বিতীয় বইয়ের প্রকাশ কেমন করে জোটে ব্যক্তিগত হবে আমি তা জানি পৃথিবীতে ছাই চাপা আগুন অনেক হঠাৎ হঠাৎ প্রকাশ পেয়েছে অ্যারিস্টটলের রচনা চার ভাগের প্রায় তিন ভাগ হারিয়ে গেছে বাকি সিকিভাগো তাঁর মৃত্যুর বহুকাল পরে মাটির তলায় একটি ঘর থেকে আবিষ্কৃত হয়েছে সময় সমকালের দোষ দেওয়া যায় না কিন্তু আক্তরুজামান ইলিয়াস তো ছাই চাপা আগুন নন তিনি বরাবরই স্বয়ং প্রকাশ ও বিশুদ্ধ অগ্নি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় একজন সৈয়দ ওয়ালিউল্লাহ একজন আক্তমান ইলিয়াসকে আবিষ্কার করতে কি তাদের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি অমোঘ মরণ বেধির অপেক্ষায় থাকতে হবে নিজের মতামতের চূড়ান্ত মূল্য আমি কখনোই দিই না অপ্রয়োজনীয় বিনয়ের রোগেও আমি ভুগি না আমি জানি আমার মতের মূল্য সামান্যই কিন্তু সেই সামান্যটুকু তো আমার কাছে গুরুত্বপূর্ণ সেটুকু বলতে আমার দ্বিধা করা উচিত নয় ইংরেজি ভাষা এবং ইংরেজি ভাষার অনুবাদে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা লাতিন আমেরিকা ও আফ্রিকার নানা দেশের কথা সাহিত্য আমরা কিছু কিছু পড়ার সুযোগ পাচ্ছি তার ভিত্তিতে কোনো মতি দেওয়া যাবে না তা ঠিক নয় গত কয়েক বছরে নোবেল পুরস্কার পেয়ে যাঁরা একালের পৃথিবীর শ্রেষ্ঠ কথা সাহিত্যিক হিসেবে বিবেচিত হচ্ছেন এমনকি নোবেল পুরস্কার না পেয়েও মার্কেস সমকালীন লেখকদের বাংলা ভাষার লেখক ইলিয়াসকে জায়গা দিতে আমি এতটুকু হীনমন্যতা বা অতি শ্লাঘাবোধে ভুগিনা আমার কাছে তা অত্যন্ত স্বাভাবিক বলেই মনে হয় পশ্চিমবঙ্গে মহাশ্বেতা দেবী বা দেবেশ তেমন জায়গা দিতে আমি ইতস্তত বোধ করব না কেলে কোঠার সেপায়ের পণ নয় খোয়াব নামার পরে আক্তরুজামান ইলিয়াসকে আমি সমকালীন পৃথিবীর প্রধান লেখকদের একজন বলে মনে করি এবং সেটা মনে করি তিনি আমার প্রিয়তম বন্ধু বলে নয় বড়ো বড়ো পুরস্কার পেয়েছেন বলেও নয় অকালে এবং পূর্ণ পরিণত মনস্কতার কালে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন বলেও নয় মনে হয় আমার এই দাবি প্রমাণের অপেক্ষায় রইল শিল্প সাহিত্যের বেলায় শ্রেষ্ঠত্ব কথাটা অবান্তর বলেই মনে হয় বড় লেখকদের মধ্যে কে কার চাইতে বড় সে আলোচনা চাইতে জরুরি হলো তাদের প্রত্যেকের জগৎকে শুধু আলাদা করে দেখার অভ্যেসই নয় বরং তাদের প্রত্যেকের জগতের বিচিত্র বৈভব বিচার ও গ্রহণ বড় লেখকদের মধ্যে তুলনা হয় মানুষ মানুষের জীবন সমাজের বিস্তার কত দূর পর্যন্ত হতে পারে এবং হতে চলেছে মানুষের অনুভূতি কষ্ট যন্ত্রণা সংগ্রাম সংকল্প কত শাখা প্রশাখায় ছড়িয়ে পড়তে পারে বড় লেখকদের সৃষ্টির কাছ থেকে সেটাই দেখা এবং শেখার লেখকরা তো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করেন না বরং আমাদের দেখার অনুভবের চিন্তার বিচারের সীমান্তগুলোকে ক্রমাগত বাড়িয়ে চলেন যেমন দূরের সীমানা বড় লেখকের লেখা পড়ে দূরতর হয় ঠিক তেমনি খুব কাছের জিনিসটাও যাওয়ার কথা। কথা দুঃখের শিল্প সাহিত্য সমালোচনার ধারাটা সে পথ ধরছে না আক্তরুজ্জামান ইলিয়াস তার তিন দশকের লেখক জীবনে পরিমাণে তা কতটুকুই বা কিন্তু আমি মনে করি অনেকটা দূর পর্যন্ত তিনি আমাদের সঙ্গী হতে পারবেন শুধু সঙ্গে সঙ্গে চলবেন বলাটা মনে হয় ঠিক হচ্ছে না সামনে চলবে বলেই ধরে নেওয়া যায় আবারও বলি তার সাহিত্য নিয়ে কথা বলবার জন্য আমি এখনও নিজেকে যথেষ্ট পরিমাণে প্রস্তুত বলে মনে করি না তবে এ কাজ আমাদের করতেই হবে সে কথাটা দিয়ে এই লেখা শুরু করেছিলাম সেই কথাটাই আবার বলি সে চলে গেছে তার শারীরিক যাওয়াটাকে যতদিন না মেনে নিতে পারছি ততদিন পর্যন্ত তার নিত্য উপস্থিতি সকলের কাছে তুলে ধরার কাজ হাতে নিতে পারবো না